মির্জা ফখরুল ও আব্বাসের মুক্তিতে কেটে গেল বাধা গ্রেফতার নির্যাতনে পিছপা না হওয়ার ঘোষণা বিএনপির সন্ত্রাসী কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না হুশিয়ারি আওয়ামী লীগের আবার ষড়যন্ত্র শুরু হয়ে গেছে এবার হয়তো দিনের ভোট রাতে হবে না দিনের ভোট দিনেই হবে কিন্তু অন্য মেকানিজমে হবে হত্যা ষড়যন্ত্রের বিরুদ্ধে খেলা হবে আগামী জানুয়ারিতে ফাইনাল খেলা নিষেধাজ্ঞার আশঙ্কায় রাষ্ট্রদূতদের সতর্ক থাকার নির্দেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের যাদের নির্বাচন প্রশ্নবিদ্ধ তাদের মাতব্বরই খাটে না বললেন মন্ত্রী এই দেশের সৃষ্টি হয়েছিল গণতন্ত্র মানবাধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের অন্যরা মাতব্বরি করে এই পরামর্শ দেওয়ার দরকার নেই বাংলাদেশ এমবেসিকে ব্যবহার করে আপনি ক্ষমতা থাকার এক্সটেনশন হিসেবে ব্যবহার করবেন জনগণের অর্থ ব্যয় করে এটা গ্রহণযোগ্য হতে পারে না দেখছিলেন প্রধান শিরোনাম রাত ১১টার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি অন্যান্য শীর্ষ সংবাদ মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ যশোর ও চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৮ এর নিচে ঘন কুয়াশায় ট্রেন ও বিমানের শিডিউল বিপর্যয় ভোগান্তি চরমে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম প্রতি ইউনিটে ১ টাকা ১০ পয়সা বাড়ানোর সুপারিশ যৌক্তিকতা যাচাই করে শিগগিরই সিদ্ধান্ত জানাবে বিইআরসি ভয়াবহ বিশ্বমন্দার মধ্যেই তৈরি পোশাক খাতে চমক ২০২২ সালের রেকর্ড ৪.৫৫ বিলিয়ন ডলারের পণ্য রফতানি বাণিজ্য কূটনীতিতে আরও গুরুত্বের তাগিদ দুই মাস পর অবশেষে জামিন পেলেন বুয়েট ছাত্র ফারদিনের বান্ধবী বুশরা তদন্ত রিপোর্ট দাখিলের আগ পর্যন্ত থাকবেন মুক্ত পরিকল্পিত হত্যার অভিযোগ বাবার এবং কক্সবাজারের টেকনাফে আবারও চার কৃষককে অস্ত্রের মুখে অপহরণ নিয়ে যাওয়া হয়েছে গহীন জঙ্গলে উদ্ধারে পুলিশের অভিযান এদিকে গ্রেফতার নির্যাতনে বিএনপি পিছপা হবে না বলে ঘোষণা দিয়েছেন দলটির নেতারা তাদের অভিযোগ সরকার বাংলাদেশি দূতাবাসগুলো ব্যবহার করে ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে চায় তারেক রহমান ও জোবাইদা রহমানের সম্পত্তি বাজেয়াপ্ত করতে আদালতের নির্দেশের পর থেকেই প্রতিবাদ জানিয়ে আসছে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন রোববার বিকেলে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল করে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল একই দিন বিএনপি ঘোষিত রাষ্ট্র মেরামতের ২৭ দফা নিয়ে কুমিল্লায় আলোচনা সভার আয়োজন করে মহানগর বিএনপি সভায় দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর মোশাররফ হোসেন বলেন বিএনপি ক্ষমতায় আসলে সরকারের শীর্ষ পর্যায়ে ভারসাম্য আনা হবে আজকে যে আওয়ামী লীগ নিজেরা তাদের নিজের ক্ষমতা নিজের টিকিয়ে রাখার জন্য নিজের জন্য সব করতেছে আমরা এটা এখনই চিন্তা করছি না আমাদের সাথে যারা যুগপথ আন্দোলন করবে তাদেরকে সকলকে নিয়ে আমরা সরকার প্রতিষ্ঠা করব রাজধানীতে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী অভিযোগ করে বলেন সরকার বাংলাদেশি দূতাবাসগুলো ব্যবহার করে ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে চায় বাংলাদেশ এমবেসিকে ব্যবহার করে আপনি ক্ষমতা থাকার এক্সটেনশন হিসেবে ব্যবহার করবেন জনগণের অর্থ ব্যয় করে এটা গ্রহণযোগ্য হতে পারে না এই ২৭ দফা না করে আপনি কিন্তু রাষ্ট্র চালাতে পারবেন না এদের মধ্যে পারবেন স্মার্ট বাংলাদেশ এদিন দলীয় চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে ১৫টি পেশাজীবী সংগঠন নিয়ে সমমনা গণতান্ত্রিক জোটের আত্মপ্রকাশ ঘটায় বিএনপি নির্বাচন তাদের অধীন হলে সুষ্ঠু হবে না তার আলামত আমরা দেখতে পাচ্ছি সেই আলামতে বোঝা যাচ্ছে যে আবার ষড়যন্ত্র শুরু হয়ে গেছে সরকার পদত্যাগ না করা পর্যন্ত বিএনপি আন্দোলন চালিয়ে যাবে বলেও হুঁশিয়ারি দেয় দলটির নেতারা এম আর আমিন সময় সংবাদ ঢাকা এদিকে আওয়ামী লীগ বলছে বিএনপি অশুভ খেলায় মেতেছে তারা বাংলাদেশে অনির্বাচিত সরকার আনতে চায় আন্দোলন নামে কোনোভাবেই সন্ত্রাসী কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না বলে সাফ জানিয়েছেন ক্ষমতাসীন দলের নেতারা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজপথে সরব আওয়ামী লীগ বিএনপি নেতাদের একের পর এক সরকার বিরোধী বক্তব্যের পাল্টা জবাব দিয়ে আসছেন শীর্ষ নেতারা রোববার রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে আলাদা কর্মসূচিতে বক্তব্য রাখেন ক্ষমতাসীন দলের নেতারা বিরোধীরা অহেতুক সরকারের সমালোচনায় মেতেছে বলে দাবি তাদের সমস্ত প্রতিবন্ধকতাকে উপড়ে ফেলে বাংলাদেশ আজকে উন্নয়নের সোপানে অদম্য গতিতে এগিয়ে চলেছে
এটি আমাদের দেশের বিরোধী দলের রাজনীতিবিদরা দেখেও দেখে না, শুনেও শুনে না। বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস সামনে রেখে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম। বলেন, বিএনপি জামায়াত এবং তাদের সমমনা কিছু দল নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। স্পষ্ট বলতে চাই, শেখ হাসিনার নেতৃত্বে নির্বাচন হবে এবং যথাসময়ে শেখ হাসিনা নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করবেন। কোনো অবস্থাতেই নির্বাচনের একদিন আগেও শেখ হাসিনা পদত্যাগ করবে না, এই সরকারের পদত্যাগ করবে না। একই দিন রাজধানীর মিরপুরে একটি অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। তারা সবসময় ষড়যন্ত্রের কথা চিন্তা করে, তারা সবসময় কীভাবে ষড়যন্ত্রের মাধ্যমে কিংবা পেশি শক্তির মাধ্যমে ক্ষমতা দখল করবে সেটাই চিন্তা করে। রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জাতীয় পার্টি জেপির ত্রিবার্ষিক কাউন্সিল অধিবেশনে বক্তব্য রাখেন 14 দলের শীর্ষ নেতারা। তারা বলেন, সংবিধান নিয়ে টানাটানি শুরু করেছে বিএনপি, তাদের উদ্দেশ্য সফল হবে না। তাদের টার্গেট সংবিধান সংশোধনের নামে তারা আবার এই দেশকে একটি সাম্প্রদায়িকতার বিষ বাষ্পে রূপান্তরিত করতে চায়। খেলা তো হবে, আন্দোলনও হবে, নির্বাচনেও হত্যা ষড়যন্ত্রের বিরুদ্ধে খেলা হবে। আগামী জানুয়ারিতে ফাইনাল খেলা। দেশের উন্নয়নে শেখ হাসিনার বিকল্প নেই বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ নেতারা। ক্ষমতার মঞ্চে শেখ হাসিনার বিকল্প নেই। মাইনুল হাসান, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের উপর পশ্চিমাদের নতুন নিষেধাজ্ঞার আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না সরকার। সম্প্রতি সব রাষ্ট্রদূতকে সতর্ক থাকতে নির্দেশনা দিয়ে চিঠি পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আর নিষেধাজ্ঞা ঠেকাতে রাষ্ট্রদূতদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সরকার বিরোধী অপপ্রচার রোধে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে 2021 সালের ডিসেম্বরে র‍্যাব ও এর 6 শীর্ষ কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। এরপর গত এক বছরেরও বেশি সময়ে নানা দ্বিপাক্ষিক আলোচনা করে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র। সাক্ষাৎ করে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে আলোচনা হয় দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর। 2022 সালে নিষেধাজ্ঞা তুলে নিতে সরকারের পক্ষ থেকে নিয়োগ দেওয়া হয় আইনজীবী। অন্যদিকে দেশবিরোধী প্রচারণায় লবিস্ট নিয়োগের অভিযোগ ওঠে বিএনপির বিরুদ্ধে। গেল বছর এমন নিষেধাজ্ঞা আরও আসবে এমনটা ধরে নিয়েছিল বিএনপি সহ বিরোধী নানা মহল। দে ওয়্যার অ্যাসিওরড যে নতুন করে আরো স্যাংশন আসবে, সেটাকে মিলিয়ে 10 তারিখে তারা একটা সেলিব্রেটরি মোডে বিশাল একটা জনসভা করবে, বাঙালি মনে করবে যে সরকারের সাথে কোনো বন্ধু নেই। এর মধ্যে গত 31 ডিসেম্বর পররাষ্ট্র সচিবের দপ্তর থেকে একটি চিঠি পাঠানো হয় বিদেশে নিয়োজিত বাংলাদেশের সব রাষ্ট্রদূতকে, যেখানে উল্লেখ করা হয় সরকার ও তার প্রতিষ্ঠানগুলোর ওপর ক্ষতি সাধনের উদ্দেশ্যে সরকারি সংস্থা ও ব্যক্তির ওপর একই বা অন্য কারণে নিষেধাজ্ঞা আসতে পারে বলে বিশ্বাস করার যথেষ্ট কারণ রয়েছে। নিষেধাজ্ঞা ঠেকাতে প্রস্তুত থাকার লক্ষ্যে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পাশাপাশি সময় অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার আহ্বান জানানো হচ্ছে। চিঠি পাঠানোর পরদিন 1 জানুয়ারি দিক নির্দেশনামূলক বক্তব্য নিয়ে রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী, যেখানে সরকার বিরোধী অপপ্রচার চালালে তড়িৎ ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয় রাষ্ট্রদূতদের। যদি এরকম মিথ্যাকে ইউ রেসপন্ড টু ইট অ্যাকচুয়ালি স্পন্টেনিয়াসলি, ওইটার জন্য আপনার ওই মিনিস্টার থেকে হুকুম পাবেন তবে যদিও এর কিছুদিন আগে পররাষ্ট্রমন্ত্রী বলেন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিষয়ে আশঙ্কার কোনো কারণ নেই। আমাদের সাথে আমেরিকা এর খুব ভালো সম্পর্ক, আতঙ্কের কোনো কারণ নাই, আশঙ্কারও কোনো কারণ নেই। তাজওয়ার মাহমুদ, সময় সংবাদ, ঢাকা। এদিকে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন বলেছেন, যাদের নিজেদের নির্বাচন প্রশ্নবিদ্ধ তাদের অন্যের ওপর খবরদারি খাটে না। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ই-গেটের উদ্বোধন করে তিনি একথা বলেন। আমেরিকার আপনার 82% জন 72% জনগণ মনে করে আমেরিকার ডেমোক্রেসি খুব দুর্বল। গত প্রেসিডেন্সি ইলেকশন ওয়াজ এ ফ্রড ইলেকশন এবং তাদের দে হ্যাভ স্টোলেন দি ইলেকশন, এইরকম তাদের মন মানসিকতা। এই দেশের সৃষ্টি হয়েছিল গণতন্ত্র, মানবাধিকার এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য। এই দেশের প্রত্যেকের মানুষের রন্ধে রন্ধে এই প্রিন্সিপলগুলো আছে। সো আমাদের এই অন্যরা মাতব্বরি করে এই পরামর্শ দেওয়ার দরকার নেই। মৃদু থেকে এবার মাঝারি শৈত্যপ্রবাহ, কুয়াশার দাপট কমলেও তীব্র হচ্ছে ঠান্ডা। একদিনের ব্যবধানে যশোর ও চুয়াডাঙ্গায় তাপমাত্রা নেমে গেছে 7.8°C। শীতে সবচেয়ে বেশি নাজুক অবস্থা ছিন্নমূল মানুষও খেটে খাওয়া শ্রমজীবীদের।
ঘন কুয়াশার চাদরে ঢাকা প্রকৃতি, ভোর থেকে দেখা যায়নি অল্প দূরের দৃশ্য। যশোর ও চুয়াডাঙ্গায় বইছে মাঝারি শৈত্যপ্রবাহ। রোববার তাপমাত্রার পারদ দুই জেলায় দেশের সর্বনিম্ন 7.8 ডিগ্রিতে নেমে এসেছে। হেডলাইট জ্বালিয়ে চালাতে হচ্ছে যানবাহন, হাড় কাঁপানো শীতের মধ্যেই নতুন বছরের ক্লাস করতে স্কুলে ছুটতে হচ্ছে শিক্ষার্থীদের। শেরপুরে পৌষে সকালে তীব্র ঠান্ডা আর শৈত্যপ্রবাহের চোখ রাঙানিকে উপেক্ষা করে গরম কাপড়ে নিজেকে মুড়িয়ে শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকরাও উপস্থিত স্কুলে। যখন মানুষ ল্যাপের ভিতরে থাকে, আমরা সকালবেলা কষ্ট করে স্কুলে পড়ালেখা করতে আসি। সুনামগঞ্জের হাওড় এলাকায় গেল কয়েকদিন ধরে ভোরে কুয়াশার কারণে মাঠে যেতে পারছেন না কৃষক। একই অবস্থা জামালপুরেও, প্রচন্ড ঠান্ডায় জমিতে যেতে না পারায় নষ্ট হচ্ছে ফসল। কুয়াশার সঙ্গে কনকনে বাতাসে কাবু সাধারণ মানুষ, সবচেয়ে বেশি বিপাকে ছিন্নমূলেরা। পর্যাপ্ত গরম কাপড় না থাকায় চরম দুর্ভোগে তারা। অন্যদিকে শীতের কারণে চাঁদপুর, বগুড়া সহ বিভিন্ন জেলায় দেখা দিয়েছে নানা রোগের প্রকোপ। আক্রান্তের বেশিরভাগই শিশু ও বৃদ্ধ। এতে হিমশিম অবস্থা হাসপাতালগুলোর। শিশু এবং বয়স্ক মানুষ এবং ইমিউনো কমপ্রোমাইজ, যেমন হচ্ছে ডায়াবেটিসের রোগী, এনারা আসলে একটু বেশি আক্রান্ত হচ্ছেন। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী দেশের 17টি জেলায় শৈত্যপ্রবাহ বইছে। চন্দ্রাফসার ববি, সময় সংবাদ। এদিকে তাপমাত্রা কিছুটা বাড়লেও রাজস্থানীতে কমেনি শীতের অনুভূতি। আরও দুই একদিন কুয়াশার আধিক্য থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শামসুল হক প্রিন্সের ছবিতে রাশেদ বাপ্পি রিপোর্ট। শীতার্ত নগরে গোমরা মুখে সূর্যের লুকি। আগের দিন পুরোটা সময় লুকিয়ে থাকলেও ঘড়ির কাঁটায় 10টা বাজতেই হাজির হয় দিনপতি। তবে ছিল না স্বভাব সুলভ তেজ কিংবা প্রখরতা। এখন একটু সূর্য উঠছে, ওয়েদারটা একটু চেঞ্জ হচ্ছে, ঠান্ডা যদিও ছিল এখন কম। এর আগে একাধিক গরম কাপড়, হাত মোজা, কানটুপি, মুখে মাস্ক পরে শীত নিবারণের চেষ্টা করে মানুষ, তবুও যেন শীতকে হার মানানো দায়। বাতাসটা যে লাগে সেটা হচ্ছে মুশকিল, সেজন্য বেশি করে শীতের কাপড় পরে বের হওয়া হয়। এবারে শীতের প্রকোপটা বেশি। রোববার সপ্তাহের প্রথম কর্মদিবসে ভোর থেকেই কর্মচঞ্চল হয়ে ওঠে রাজধানী ঢাকা। তবে শীতের জড়তা ভেঙে ঘর থেকে বাইরে পা দিয়েই বিপাকে পড়তে হয় কর্মজীবীদের। বিকেল হলে আরো বাতাসটাও বাড়ে, শীতটাও বাড়ে, শীতকে সবাইকেই নাজেহাল করতেছে। একটানা এই শহুরে শীতে বাইকাররা পড়েছেন সব থেকে বিপদে। এছাড়া খেটে খাওয়া শ্রমজীবী মানুষের ভোগান্তি নতুন করে বলার কিছু নেই। তাই যে কতগুলো কাপড় গাওয়ার দিছি তাও শীত অক্কা করে পারছি না। মাস্ক পরা লাগছে, টুপি পরা লাগছে, তারপরেও তো শীত যাচ্ছে না। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের প্রভাবে ঘন কুয়াশার আধিপত্যে সূর্যের দেখা না পাওয়ায় শীতের এমন অনুভূতি বলছে আবহাওয়া অফিস। এটা হয়তো আগামী 2-3 দিনে এই প্রভাবটা থাকবে না, কিছুটা কমে আসবে। রোববার রাজধানীতে তাপমাত্রা কিছুটা বেড়ে রেকর্ড করা হয় 12.3 ডিগ্রি সেলসিয়াস। কুয়াশা আর হিমশীতল বাতাসে বিপর্যস্ত জনজীবনে একমাত্র আশার আলো সূর্য। অথচ সেই সূর্যই বারবার আশাহত করছে রাজধানীবাসীকে। আগামী 2-1 দিনের মধ্যে কুয়াশার আধিক্য কিছুটা কমে এসে সূর্যের উপস্থিতি বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা বাড়বে, এমনটাই আশাবাদ আবহাওয়া অধিদপ্তরের। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম ইউনিট প্রতি 1.10 টাকা বাড়ানোর সুপারিশ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। বিতরণ সংস্থাগুলোর দাবি, দাম বাড়ানো না হলে বড় লোকসানে পড়তে হবে তাদের। রোববার সকালে রাজধানীর বিয়াম মিলনায়তনে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বৃদ্ধির প্রস্তাবের উপর শুনানি শুরু করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। শুনানিতে অংশ নিয়ে বিতরণ সংস্থাগুলো গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম 15.08% থেকে 27.48% বাড়ানোর প্রস্তাবের পক্ষে নানা যুক্তি তুলে ধরে। পাইকারি মূল্যহার বৃদ্ধিজনিত কারণে আমাদের যে অতিরিক্ত অর্থের প্রয়োজন হবে, একই সাথে পিজিসিবির প্রস্তাবিত হোলিং চার্জের মধ্যে যেটুকু যুক্ত হবে, অ্যাটলিস্ট এই দুটো সমন্বয় না করলে আরএবির অবস্থান কিন্তু ভালো হওয়ার এই মুহূর্তে সুযোগ নেই। এই সময় বিইআরসি কারিগরি কমিটি ইউনিট প্রতি বিদ্যুতের দাম 8.23 টাকা করার সুপারিশ করে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের খুচরা মূল্য বৃদ্ধি প্রয়োজন স্যার 15.61%, আরইবির খুচরা মূল্য বৃদ্ধি প্রয়োজন স্যার 14.74%, অংশীজনের মতামতের ভিত্তিতেই বিষয়টি চূড়ান্ত করা হবে। অস্পষ্ট, অস্বচ্ছ
ও দালিলিক প্রমাণবিহীন উপস্থাপন একটি সর্বজন গ্রাহ্য ন্যায়সঙ্গত নিরপেক্ষ সিদ্ধান্ত গ্রহণে কোনোভাবেই সহায়ক নয়। গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বৃদ্ধির প্রস্তাবকে অযৌক্তিক ও জনস্বার্থ বিরোধী আখ্যা দিয়ে ক্যাব বলছে এটা মূল্যস্ফীতিকে উস্কে দেবে। এই ব্যয়ের উপরে ভিত্তি করে, এই রাজস্ব চাহিদার ভিত্তি করে মূল্যহার নির্ধারণ করা অবশ্যই গণস্বার্থ বিরোধী হবে এবং বিআরসির আইনের সঙ্গে এটা মানে সামঞ্জস্যপূর্ণ হবে না। গত বছরের 21 নভেম্বর পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম 19.92% বৃদ্ধি করা হয়, আর 2020 সালের 27 ফেব্রুয়ারি গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানো হয়। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রাম মেডিকেলে ডায়ালাইসিস ফি এক ধাক্কায় 10,000 টাকা বাড়ানোয় বিক্ষোভ করেছে রোগী ও তাদের স্বজনরা। তবে পরিচালনাকারী সংস্থা স্যান্ডোর বলছে টাকা বকেয়া থাকায় তারা কম দামে সেবা দিতে পারছে না। অনেক বিশ্বাসের ক্যামেরায় শফিকুল আলমের রিপোর্ট। নিজের ফ্যামিলিকে চালাতে অনেক প্রবলেম হয়ে যাচ্ছে, আমার বাবাকে কি করে আমি ওষুধ করো, এগুলো ডায়ালাইসিস করো, এগুলো কি করে দেবো? এভাবে ক্ষোভ জানান কিডনির ডায়ালাইসিস সেবা নিতে আসা রোগীরা। তিন গুণের বেশি ফি বাড়ানোয় ক্ষুব্ধ ও উত্তেজিত হয়ে স্লোগান দিতে থাকেন স্বজনরা। পরে তালা ঝুলিয়ে দেওয়া হয় পরিচালনাকারী সংস্থা স্যান্ডুরের অফিসে। 396 টাকা বেড়ে থেকে বেড়ে হয়েছে 535 টাকা, এখন করেছেন 2935 টাকা, আমরা কিভাবে করবো? কোনো মতে আমরা রোগীকে চিকিৎসা চালাই দিছি, এখন যদি এত দাম বেড়ে যায় আমরা কিভাবে চলবো? চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে একজন কিডনি রোগীকে আগে ভর্তুকি মূল্যে প্রতি মাসে 8টি ডায়ালাইসিস করালে দিতে হতো 4,200 টাকা, কিন্তু এখন দাবি করছে তিন গুণের বেশি 14,000 টাকা। এছাড়া মূল টাকার উপর বাড়ানো হয়েছে 5%। আমরা উদ্যোগমূলক কথা বলেছি, আমাদের রোগী কল্যাণ থেকে বা আমাদের যারা অন্যান্য দানশীল ব্যক্তি আছে তাদেরকে যতটুকু হেল্প করে আমরা লোকালি চেষ্টা করছি। চট্টগ্রাম মেডিকেলে প্রতিদিন 150 জনের বেশি রোগী এই সেবা নেন, আর চট্টগ্রামে কিডনি রোগীর সংখ্যা 20 লাখের বেশি। এর আগেও বেশ কয়েকবার সেবা বন্ধ করে দিয়েছিল কর্তৃপক্ষ। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। ব্রাহ্মণবাড়িয়ায় বিচারকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও আইনজীবীদের আদালত বর্জনের ঘটনায় উত্তেজনা বিরাজ করছে। ভোগান্তিতে পড়েছেন কয়েক হাজার বিচার প্রার্থী। স্বেচ্ছায় দুই বিচারক চলে গেলেই আদালতে ফেরার ঘোষণা দিয়েছেন আইনজীবীরা, আর এই ঘটনাকে লজ্জাজনক বলছেন আইনমন্ত্রী। উজ্জ্বল চক্রবর্তী রিপোর্ট। ক্যামেরায় ছিলেন জুয়েল রহমান। গত বছরের 1 ডিসেম্বর আদালত এক মাসের জন্য বন্ধ হওয়ার আগে 3টি মামলা গ্রহণ নিয়ে নারী শিশু ট্রাইব্যুনালে একের বিচারক মোহাম্মদ ফারুকের সঙ্গে প্রথমে বাদানুবাদের ঘটনা ঘটে। এ নিয়ে 26 ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির নেতারা বৈঠক করে ওই বিচারকের আদালত বর্জনের সিদ্ধান্ত নেন। ছুটির পর 3রা জানুয়ারি এজলাসে ঢুকে বিচারক মোহাম্মদ ফারুকের সঙ্গে ফের বাদানুবাদে লিপ্ত হন আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট তানবীর ভুঁইয়ার নেতৃত্বে বেশ কয়েকজন আইনজীবী। এই ঘটনার একটি ভিডিও প্রকাশ্যে এলে আইনজীবীদের বিরুদ্ধে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে পরদিন আদালতে তালা ঝুলিয়ে দেন বিচার বিভাগের কর্মচারীরা। এর প্রতিবাদে জেলা জজ শারমিন নিগার, নারী ও শিশু ট্রাইব্যুনাল একের বিচারক মোহাম্মদ ফারুক আহমেদ ও নাজির মমিনুলকের অবসান দাবি করে আদালত বর্জন কর্মসূচি পালন করছেন আইনজীবীরা। এমন পরিস্থিতিতে চরম দুর্ভোগে পড়েছেন দূর দূরান্ত থেকে আসা বিচার প্রার্থীরা। উকিল সাহেবরাও যায় না, এখন আমরা খুব ভোগান্তিতে আছি, ভুক্তভোগী হয়ে যাইতেছি। এগুলা ওরা লাগতেছে, কিন্তু আমাদের কোনো সুযোগ সুবিধা আমরা পাইতেছি না। অভিভাবক বসে মিটমাট করে যাতে জিনিসটা সুন্দরভাবে সহজভাবে শেষ হয়ে যায়। এমন অচল অবস্থা দূর করা জরুরি বলে মনে করেন জেলা জজ আদালতের কর্মকর্তা। আর আইনজীবী সমিতির নেতারা বলছেন দুই বিচারক অপসারণ না হওয়া পর্যন্ত তারা কোর্টে ফিরবেন না। উকিলটা যদি এটা সুষ্ঠু সমাধান করে ফেলেন তাহলে হয়তো এটা জনগণের দুর্ভোগটা লাঘব হবে আর কি। যে ওনারা যদি খুব দ্রুত আমাদের বাউন্ডারি থেকে ওনারা চলে যায় তাহলে আমরা স্বাভাবিক করে ফিরে যাব, আর যদি না যায় তাহলে আমাদের চলমান যে আন্দোলন আমরা এটা কন্টিনিউ করব। আদালতের এই ঘটনাকে লজ্জাজনক বলছেন আইনমন্ত্রী। আমি অত্যন্ত দুঃখিত, আমি লজ্জিত। তারা যদি আমার কাছে আসতো এই সমস্যার সম্মুখীন তাদের হইতে হইতো না। এ ঘটনায় আইনজীবী সমিতির সভাপতি সহ 3 আইনজীবীকে আগামী 17 জানুয়ারি উচ্চ আদালতে সশরীরে হাজির হয়ে ঘটনার ব্যাখ্যা দিতে বলা হয়েছে। পাশাপাশি কেন তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না তা জানতে চেয়ে রুলও জারি করেছেন আদালত। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। বাংলাদেশ গণ অধিকার পরিষদের সদস্য সচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে নোয়াখালীর সুধারাম মডেল থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। তার বিরুদ্ধে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। দুপুরে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ নোয়াখালী জেলা শাখার সভাপতি সাফায়েত হোসেন এই অভিযোগ দাখিল করেন।
ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। অভিযোগপত্রে উল্লেখ করা হয়, নুরুল হক নূর ওমরা হজের কথা বলে দুবাইয়ে গিয়ে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্ট মেন্দি এন সাফাদের সঙ্গে বৈঠকও বাংলাদেশের নির্বাচিত সরকারকে উৎখাতের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন, যার প্রমাণ ফেসবুক সহ বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রকাশ পেয়েছে। তদন্ত করে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন অভিযোগকারী। ভয়াবহ বিশ্বমন্দার মধ্যেই তৈরি পোশাক খাতে চমক। 2022 সালে রেকর্ড $45.5 billion পণ্য রপ্তানি হয়েছে, আর এ ধারা ধরে রাখতে বাণিজ্য কূটনীতিতে আরও গুরুত্ব দেওয়ার তাগিদ বিজিএমই এর। সাক্ষরটিপুর ক্যামেরা কমলদা জানাচ্ছেন বিস্তারিত। আমার এখানে আগে শার্ট বানাতাম, যেহেতু শার্টের অর্ডার কমে গেছে সেই জন্য আমি এখন শর্টস বানাচ্ছি। এই শর্টসটা মূলত জাপান বায়ারের, আমরা আগে আমেরিকা এবং ইউরোপ ক্যানাডার অর্ডার করতাম, এখন টুকটাক আমরা জাপানের দিকে ঢুকেছি। আমরা এটাও দেখি ইন্ডিয়াতেও টুকটাক কাজ করার জন্য আমি কিছু পথ বের করার চেষ্টা করছি। চট্টগ্রাম কালুরঘাট শিল্পাঞ্চলের একটি গার্মেন্টস কারখানায় জাপানি বায়ার প্রতিষ্ঠান থাইসিমা এবং কারাবোর অর্ডার দেওয়া পণ্যের উৎপাদন চলছে জোরে সোরে। একসময় এই কারখানায় তৈরি হতো ইউরোপ আমেরিকান বায়ারদের পণ্য। এভাবে নানা সংকট সত্ত্বেও ভারত, জাপান কিংবা অস্ট্রেলিয়ার মতো অপ্রচলিত বাজারে রপ্তানি করে আয়ের রেকর্ড হয়েছে 2022 সালে। শীতের কাপড় লাগে এবং বিভিন্ন আইটেমগুলোর জন্য নতুন মার্কেটের কারণে এবং ছোট কোয়ান্টিটির অলওয়েজ কিন্তু ভ্যালুটগুলো একটু বাড়তে থাকে। বিজিএমই এর তথ্য অনুযায়ী সদ্য বিদায়ী বছরে বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে গার্মেন্টস পণ্য রপ্তানি হয়েছে $45.709 million। রিসেশনের কারণে যেহেতু আমাদের অর্ডার এক্সপোর্টটা স্লো ছিল, এই অর্ডারগুলো এখন যাওয়ার কারণে এখনও আমরা গ্রোথের সুযোগটা সুফলটা পাচ্ছি। রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাবে বিশ্ব মন্দায় ইউরোপ আমেরিকার ক্রেতারা পণ্য কেনা কমিয়ে দিল, আলো হয়ে দাঁড়ায় অপ্রচলিত বাজার। সাউথ আফ্রিকা এবং আরও কিছু আফ্রিকান কান্ট্রি নিয়ে আমরা কাজ করছি এবং এটা একটা ভালো সাইন যে কয়েক বছরের গ্রোথ রেশিও যদি আমরা দেখি তাহলে এটা বেশ ভালোভাবেই গ্রোথ হচ্ছে। 2022-23 অর্থ বছরের প্রথম ছয় মাসে বাংলাদেশ থেকে $12,660 million নিটওয়ের এবং $10,340 ওবেন পণ্য রপ্তানি হয়েছে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। কমল দে, সময় সংবাদ। এতক্ষণ দেখছিলেন দেশ বিদেশের খবর।